রুবেলের সভাপতি সাইন শেখদার সিনিয়র সহ-সভাপতি সাইকুন ইসলামকে সাধারণ সম্পাদক করে 33 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় বাহরান থেকে রাশিদুল ইসলাম রাশিদের শুক্রবার 29 জুলাই 2022 কামরুজ্জামান রুবেলের সভাপতিত্বে রাজধানী মানামায় এক বার্ষিক সাধারণ সবাই এই কমিটি গঠিত হয় এক মনোমুগ্ধকর পরিবেশে বাহর আইনে অবস্থিত বরিশাল বিভাগের বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে সভাটি এক মহামিলন মেলায় পরিণত হয় এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বরিশাল চেম্বার অফ কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু এ সময় তিনি স্থানীয় আইন কানুন মেনে চলে দেশ ও বরিশালবাসীর কল্যাণে কাজ করতে সকলের প্রতি অনুরোধ করেন নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন আবদুল্লাহ আল মামুন সহ সভাপতি বিপ্লব সর্দার সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল সিকদার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সিকদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমন সিকদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদ হোসেন রোমান কোষাধ্যক্ষ সাকিব হাসান কোষাধ্যক্ষ রাজীব হোসেন রনি প্রচার সম্পাদক রাসেল হোসেন প্রচার সম্পাদক বাচ্চু হাওলাদার দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম দপ্তর সম্পাদক হানিফ হাওলাদার ক্রিয়া সম্পাদক জহির হোসেন ক্রিয়া সম্পাদক রেজাউল করিম আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন আইন বিষয়ক সম্পাদক বাচ্চু মাতুববার সমাজকল্যাণ সম্পাদক সবুজ সর্দার সমাজ সম্পাদক জাহাঙ্গীর আলম ধর্ম বিষয়ক সম্পাদক মুসলিম বাড়ি ধর্ম বিষয়ক সম্পাদক খলিল হোসেন আপ্যায়ন বিষয়ক সম্পাদক কবি শাহন সংস্কৃতি সম্পাদক রাসেল সংস্কৃতি সম্পাদক